হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ট্রিক সিটি, আর আমি শাহরিয়ার আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, ফ্রি ইন্টারনেট ডাটা কথা যে শুনলে মন ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আজকে ওরকমই একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি কিভাবে আপনি আপনার এয়ারটেল সিমে 4 জিবি ইন্টারনেট একদম সম্পূর্ণ ফ্রিতে নেবেন মেয়াদ 30 দিনের জন্য। তো বন্ধুরা, বেশি দেরি না করে কাজ শুরু করি। প্রথমে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে মাই এয়ারটেল প্ল্যান অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, তাহলে ওই ভার্সনটি দেখ আপনি ফ্রি এমবিটি পাচ্ছেন না বন্ধুরা। এই ফ্যাক্টরি শুধুমাত্র আপনার একবার ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, আপনি শুধুমাত্র এই প্যাকটি সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে কাজ শুরু করে দেই। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে মাই এয়ারটেল প্ল্যান অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, নতুবা কাজ করবে না। আর প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন, তাহলে তো অবশ্যই না। তো বন্ধুরা, এটি হচ্ছে এয়ারটেল মাই প্ল্যান। আপনি এয়ারটেল সিমের ডাটা কানেকশনটা দিবেন, দেওয়ার পর দেখুন এরকম একটি পেজ চলে আসবে। পরবর্তী দিবেন, পরবর্তী পরবর্তী চলবেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা হট ডিলস অপশনটি দেখতে পাচ্ছেন। এই যে হট ডিলস, এই হট ডিলস অপশনে আপনারা এই হট ডিলস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন একটি প্যাক রয়েছে, এয়ারটেল DSR 3 জিবি 4G, 3 জিবি আপনার 4G ইন্টারনেটের জন্য দিবে, আর 1 জিবি 3G-র জন্য দিবে, যেটির মেয়াদ হচ্ছে 30 জিবি। তো বন্ধুরা, এটি দেখার পর এটিতে একটু ক্লিক করে দিবেন। ক্লিক করার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইম বেন্ড 8 AM টু 8 PM, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তারপর এখানে ক্রয় নিশ্চিতকরণ এখানে একটা ট্যাপ করে দিবেন, ঠিক আছে। তো তারপর আমি একবার নিয়েছি, আপনি শুধু প্যাকটি একবার নিতে পারবেন। তো আমি নেওয়ার চেষ্টা করলে কি বলে দেখুন, ইউ ক্যান পারচেজ দিস প্যাক ম্যাক্সিমাম 1 টাইম। তো বন্ধুরা, আপনারা এই প্যাকটি একবারে নিতে পারবেন। তো আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। প্রথমে মেসেজ অপশনে যাবেন, আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এই প্রুফ ইউ হ্যাভ পারচেজ 1 জিবি 3G 30 দিনের জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটি এবং এই টিউটোরিয়ালটি প্রথম আমি বাইর করেছি, তাই যদি কেউ কপি করেন বা আপনার নিজের সাইটে পোস্ট করেন, তাহলে অবশ্যই ট্রিক্সিটির ক্রেডিট দিবেন, নতুবা এটি একটি সাইবার ক্রাইম হবে এবং আপনার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের জন্য রিপোর্ট চলে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ট্রিক্সিটিকে সাবস্ক্রাইব করে ট্রিক্সিটির সাথে কানেক্টেড থাকুন।